গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, আজকে শুভ সপ্তমী, তো আজকে একটু বেরোবো ভাবলাম, এতদিন আমি ঠাকুর দেখতে যাইনি। আর তোমরা সবাই জানো যে আমি নদিয়ার বাড়িতে এসেছি, তো সেখান থেকে কলকাতায় ঠাকুর তো এবছর দেখা হলো না, তো সেগুলোই দেখাবো যে এখানে কেমন ঠাকুর হয়। তো অলমোস্ট 10টা বাজে, একটু দেরি করেই বেরোবো আজকে ভেবেছি। ওদিকে সবাই ডাকছে, মা পেছন দিয়ে ডাকছে, তো ভিডিও বানানোটা হেভি ডিফিকাল্ট হয়ে গেছে কারণ রাত 10টা বাজে। তো ঠিক আছে, চলো তোমার দেখাচ্ছি যে নদিয়ার পুজো কেমন হয়। চলো তো আমি জানি না এটা কি প্যান্ডেল, এটা খোলামেলা প্যান্ডেল বলা যায়। তো আমরা এখন যাচ্ছি মেন রোডের ওপর দিয়ে, এটা হচ্ছে তাহিরপুর মেন রোড, আর একদম ফাঁকা রাস্তা, এটা কি তোমরা দেখতে পাচ্ছ। আর এখন অলমোস্ট 11টা বাজতে যায় আর কিচ্ছু খাওয়ার কিচ্ছু পাইনি আমরা। মা আইসক্রিম খাবে বলছিল, যদিও আমরা বিরিয়ানি খেয়ে এসেছি একবারে, আর বেরোনোর খুব একটা প্ল্যানও তো ছিল না, সাডেনলি প্ল্যান হলো। আর সবাই যাচ্ছে এখনও ঠাকুর দেখতে, সবাই কিছু কিছু লোক। আর চলো আরও কটা ঠাকুর আছে সেটা দেখবো। তো লাকিলি আমরা একটা মিষ্টির দোকান পেয়ে গেছি, আর এটা হচ্ছে বেস্ট মিষ্টির দোকান তাহিরপুরের মধ্যে। এখন এসছি পেট পুজো করতে, তো একটু পেট পুজো করে নিই, কারণ পেট পুজো ছাড়া পুজো অসম্পূর্ণ। এটা কি ফ্লেভার? বাটারস্কচ এটা। আমি তো একটা আমুল কুল নিলাম খাবো। কত করে এগুলো? এটাই হচ্ছে নদিয়ার তাহিরপুরের সেই সেরা পুজোটা, তো চলো দেখাই তাহলে।
সবজি খাওয়ার পর এখন ফাইনাল বাড়ি হচ্ছে মোমো খাওয়ার। তো চলো খাওয়া যাক। তো আজকের জন্য এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিনে সব ভালো থাকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।